নাই, আমি মেঘা। মেঘলাচি তার মাস্কট। সিপাহী চলা চিড়িয়াখানায় তোমাকে স্বাগত জানাই। তোমাকে এখন আমি ঘরে বসে ঘুরে দেখাতে চিড়িয়াখানার কার্নিভার সেকশনে নিয়ে যাচ্ছি। এটি ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা। তুমি কি জানো দেশের একটিমাত্র মেঘলা চিতা রাষ্ট্রীয় উদ্যান হলো এই সিপাহী জলা। এখানে আমি আমার পরিবারের সঙ্গে থাকি। আমাদের বৈজ্ঞানিক নাম নিউফেলিস নেবুলোসা। আমরা ভীষণ লাজুক স্বভাবের, বেশিরভাগ সময় গাছের ডালেই কাটাই। দেখতে পাচ্ছ আমাদের পাটা কেমন ছোট, কিন্তু পাঞ্জাটা চওড়া, যা দিয়ে আমরা সহজে গাছে চড়তে পারি। আর ধারালো নখগুলো দেখছ, এ দিয়ে আমরা গাছের ডালে উল্টো ঝুলতে পারি। আমার শরীরটা যত লম্বা তত লম্বা আমাদের লেজও। এটা থাকায় আমরা অনায়াসে এক লাফে গাছে চড়তে পারি, আর গাছের উপরে ব্যালেন্সও রাখতে পারি, যা তোমরা পারো না। অবশ্য পাগুলি ছোট হলেও বেশ শক্তিশালী। এটা দিয়ে আমরা উঁচু গাছ পেয়ে কাঠ বিড়ালির মতো নেমে যাই। হরিণ, শুকর, বানর, কাঠ বিড়ালি বা ছোট প্রাণী আমাদের প্রিয় খাদ্য। আমাদের লম্বা ও তীক্ষ্ণ দাঁত এগুলোর মাংস ছিঁড়ে খেতে সাহায্য করে। এশিয়া আর ইন্দোনেশিয়ার বর্ষাবন থেকে নেপাল ও হিমালয়ের পাদদেশ পর্যন্ত আমাদের দেখা যেতে পারে। এবার এসো, তোমাদের বনের রাজা সিংহের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সিংহের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা লিও। সিংহেরা দু ধরনের হয়, আফ্রিকার সিংহ ও এশিয়ার সিংহ। ভারতে সিংহের দেখা পাওয়া যায় গুজরাটের গির রাষ্ট্রীয় উদ্যানে। সিংহের পরিবার সবসময় দলবদ্ধ হয়ে থাকে। এই দলটিকে ইংরেজিতে প্রাইড বলা হয়। এক একটা প্রাইডে 13টির মতো সিংহ থাকে। পুরুষ সিংহদের সম্মুখভাগে ঘন কেশর থাকায় তাকে মহিলা সিংহ থেকে খুব সহজে আলাদা চিহ্নিত করা যায়। পুরুষ সিংহ তাই খুব আকর্ষণীয়, তবে শিকার করার ক্ষেত্রে স্ত্রী সিংহদের ভূমিকাই বেশি। এক একটা সিংহের বিচরণ ক্ষেত্র 100 বর্গমাইল পর্যন্ত প্রসারিত হতে পারে। এটা এদের অন্যান্য শিকারীদের হাত থেকে রক্ষা করে। আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভেও সিংহের অবস্থান লক্ষ্য করা যায়। এবার তোমাকে চিতাবাঘের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বেশিরভাগ চিতা হালকা রঙের হয়ে থাকে এবং তাদের গায়ের পশমে কালো দাগ থাকে। এগুলোকে রসেটস বলা হয়, কারণ এগুলোর আকৃতি দেখতে রোজ বা গোলাপের মতো। এছাড়া কালো চিতাবাঘের গায়েও রয়েছে সে একই দাগ, কিন্তু রং কালো হওয়াতে ওই সমস্ত রসেটস কম চোখে পড়ে। এই লেপার্ডগুলি বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন সাব সাহারান আফ্রিকা, উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, ভারত এবং চীনে পাওয়া যায়। চিতাবাঘ খুব নির্জনে বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। এদের প্রত্যেকের নিজস্ব বিচরণ ক্ষেত্র থাকে, যার সীমানা এরা গাছে আঁচড় কেটে বা প্রস্রাবের ঘ্রাণ দিয়ে চিহ্নিত করে থাকে। এতে অন্যান্য চিতাবাঘও এর সীমানা অতিক্রম করতে সাহস করে না। কীট পতঙ্গ, মাছ, হরিণ, বানর, ইঁদুর, প্রায় সমস্ত জীবজন্তু এরা শিকার করে খায়। এরা নিশাচর প্রাণী এবং রাতে খাবার সন্ধানে সক্রিয় থাকে। তারা বিশ্রামের সময় বিভিন্ন গাছে বা গুহায় লুকিয়ে কাটায়। এখন এ পর্যন্তই। আমাদের সঙ্গে দেখা করতে সিপাহীজলা অভয়ারণ্যে সোজা চলে এসো।